কি খবর তোমাদের? আজকের খেলা ঢাকা বনাম চট্টগ্রাম। আজকের খেলা মোকাবেলা করবে সাকিব বনাম মুশফিক। খেলা হবে সাকিবরে কইছিলাম আমার ওপেনিং এ পাঠাইতে, কিন্তু সে আমার ওপেনিং এ না পাঠায়া 6-7 নম্বরে পাঠায়। শেষের দিকে খালি 6 মারার জন্য বলে, আমি কি এত 6 মারার পারি? আরে কাইল্লা পাঠা, তুই যদি 6 না মারস তাহলে মারবে ডাকে। সাকিব 6 মারবে কে জানো? আমাদের দলে ফ্রাইলিং আছে না, ফ্রাইলিং এদেরে চেন, সে 6 মারবে, তোমরা দেখবা। আরে পাঠাই যা হয় না। আরে বেটা কসকিতা, আমরা 6 মারবো, তোরা দেখবি, সারা দেশ দেখবে। এসব ফাঁকা ডায়লগ আমাদের সাথে মাইরো না, আমরা আজকে তোমার ঘরে হারাইয়া আমরা 1 নম্বরে চলে যামু। আরে বেটা 1 নম্বরে যাবি মানে? আমরা 1 নম্বরে আসি, থাকবো এবং ছিলাম। কি সাকিব, আজকে তোমরা চিটাগাং এর সাথে জিতবা তো নাকি? আরে আতার আলী খান ভাই, আমরা জিতবো না মানে আমরা সবগুলো ম্যাচে জিতছি, খালি একটা ম্যাচ হারছিলাম। আর আশরাফুল ভাই যদি আজকে না খেলে তাহলে তো আরো আগে জিততে যাবো। কি মুশফিক, তোমাদের কি খবর? তোমরা তো নাকি ঢাকার সাথে আজকে হেরে যাবা। আরে ভাই এসব ফাউল কথা যা আপনারা কে কয়? আরে না সাকিব একটু আগে বইলে গেল। আরে এতের কথা শুনেন না, এতে দলে আছে কয়েকটা পাড়া, সে পাড়া গুলা এতের জিতাই দেয়। আর এতে মাঝে এক ম্যাচ ভালো খেলছে, তাতে এতে যে উপরে উঠছে, যাই হোক আজকে এতের টাইম না নিছে না মামু, মানে আজকে আমরা জিততে যাবো। আপনারা তো শুনলেননি কে জিতবো, আপনারা এবার কমেন্টে জানাই দেন কে জিতবে। মনে হচ্ছে এবার খেলা হবে।